লে মহেশ করে এটারে কি বলে এটা ঘাট ও আচ্ছা হ্যাঁ মহেশখালি আসলেন ঘুরলেন কেমন লাগলো আপনার হ্যাঁ সত্যি কথা বলতে ভালোই লেগেছে কিন্তু অনেক রোদ ছিল তো আজকে অনেক ঘাম হয়েছে কষ্টও লাগছে সবকিছু বিবেচনা করে বলে ভালোই লাগছে খারাপ ভালো লাগছে তো মহেশখালির তো বিখ্যাত আমরা শুনছি মহেশখালির পান মহেশখালির পান কি খাওয়া হয়েছে আপনার না আমি খাই নাই আমার যে কলিগ বড় ভাই আনিস সাহেব সে পান খেয়েছে গল্পে আসলে অনেক কিছুই হয় অনেকের কাছে ভালো লাগে অনেকের কাছে খারাপ লাগে এটাই বাস্তবতা তো এখন এখানে বসে আছেন এখন এখান থেকে কোথায় যাবেন এখন আমরা আবার কক্সবাজারে ব্যাক করবো এখান থেকে হোটেলে যাবো খাবো ফ্রেশ হবো আবার কক্সবাজারে নিচে ঘুরবো বিকেলে ঠিক আছে ধন্যবাদ পরবর্তীতে আবার আপনার সাথে কথা হবে জি আপনাকে অসংখ্য ধন্যবাদ